এগারো, বারো, তেরো, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, মোট হলো 3,400 টাকা। তোরা হাত চালিয়ে কাজ কর, আমি বাড়ি থেকে খেয়ে একটা ঘুম দিয়ে আসছি, বুঝিস? আচ্ছা মালিক। কিছু জোগাড় করতে পারলে? না, আমার বসে যাওয়া তাঁতকলে আর কিছুই বেঁচে নেই। আমি বলি কি, তুমি বরং আরেকবার তোমার দাদার কাছে যাও, একবার গিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলো তোমার অভাবের কথা। হাজার হোক, সে তোমার নিজের দাদা, ঠিক বুঝবেন। আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি গো, তাও তুমি যখন বলছো তখন তাই যাই। জব্বর খাওয়া হলো কিনে। দাদা, দাদা বাড়িতে আছো? ওই, আবার এসেছে তোমার ভাই। আবার কি চাই? দাদা, সকাল থেকে আমার আর আমার গিন্নির পেটে একটাও দানা পড়েনি, তাই যদি একটু খাবার পেতাম। না না, ওসব হবে না। এই যা যা যা, অন্য কারো কাছে গিয়ে হাত পাত। এই খামোকা, আমি তোকে সাহায্য করতে যাবো কেন? হ্যাঁ, তুমি না আমার নিজের দাদা, বিপদের দিনে দাদা ভাইকে সাহায্য করবে না তো কে করবে বলো? তোর তাঁতকল বসে গেছে তো তুই আমার ভাগেরটা খাবি নাকি? হ্যাঁ, এ কেমন নিয়ম? যা যা যা, আমাকে জ্বালাতন করিস না। কিনে কিনে কিনে, দরজাটা বন্ধ করে দাও তো, বন্ধ করে দাও। যত সব উঠকো ঝামেলা। ও বাবা গো, তোমার বাড়ি কোথায় বুড়িমা? আমার বাড়ি? আমার বাড়ি পাশের গ্রামে। কেন বাবা, তুমি আমার বাড়ির খোঁজ করছো কেন? চলো চলো, আমি আমি পৌঁছে দিচ্ছি তোমার কাঠের বোঝা, চলো। তুমি আমার বড় উপকার করলে বাবা। সকাল থেকে খালি পেটে আছি তো, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে বুড়িমা। তুমি সকাল থেকে খালি পেটে আছো কেন? সে দুঃখের কথা তোমায় আর কি বলবো বুড়িমা, আমার একটা তাঁতকল ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটাও গেল বসে, একে একে সব বিক্রি করতে করতে এখন আমি পুরো নিঃস্ব, দুবেলা খাবার জোটে না, বড় অভাবের মধ্যে আছি। তুমি এখানে দাঁড়াও বাবা, আমি আসছি আসছি। এই নাও বাবা, এই পাথরের জাঁতাটা তুমি নিয়ে যাও। জাঁতা নিয়ে আমি কি করব বুড়িমা? এটা যেসে জাঁতা নয় বাবা, এটা হলো জাদুর জাঁতা। তুমি এই জাদুর জাঁতা ঘুরিয়ে যা খাবার চাইবে, জাদুর জাঁতা তোমাকে তাই দেবে। জাদুর জাঁতা? হ্যাঁ গো হ্যাঁ, আমি বুড়ি হয়েছি, আমার খিদে কম, আমার থেকে এই জাদুর জাঁতাটা তোমার বেশি দরকার। যাও বাবা, এটা নিয়ে বাড়ি যাও আর পেট ভরে খাওয়া দাওয়া করো। আচ্ছা বুড়িমা। আর শোনো বাবা, যখন তুমি জাঁতাটা থামাতে চাইবে, তখন একটা লাল কাপড় জাঁতার ওপর চাপা দিলে এই জাঁতা থেমে যাবে। আমিও তোমার উপকারের কথা কোনোদিন ভুলবো না বুড়িমা, চলি। কেমন? সত্যি? হ্যাঁ গো গিন্নি। এই জাঁতার জাদু পরীক্ষা করে দেখেছো? না, তবে তবে বুড়িমা যেমন যেমনটা বলেছিলেন তেমনটা করেই দেখি না একবার। জাদুর জাঁতা, আমাদের চাল চাই।
এই যে সত্যি সত্যি জাদুর যাত্রা। এগো গিন্নি, এবার আমরা আবার দুবেলা দুমুঠো খেতে পাবো। গিন্নি গিন্নি একটা বস্তা নিয়ে এসো তো, কিছুটা চাল ঘরে রাখবো, বাকিটা বস্তায় ভরে রাখি, কাল সকাল হলে বাজারে নিয়ে যাব। জাদুর জাঁতা, আজ আমাদের ডাল চাই। এই নাও গিন্নি, টাকাটা যত্ন করে রেখে দাও, বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নেব। এই কটা টাকা দিয়ে ঘর সারানো যাবে? তুমি খামোখা চিন্তা করছো গিন্নি, জাদুর জাতার কথা ভুলে গেলে? জাদুর জাতা, আজ আমাদের চিনি চাই। যাও গিন্নি যাও যাও, বস্তা নিয়ে এসো, কাল বাজারে চিনি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আশা করি ঘর সারানো হয়ে যাবে। ও, এই ব্যাপার, জাদুর জাতা, এই খাসা জিনিস তো, ওই জাদুর জাতা আমার চাই আজই। এবার এবার আমি আরো বড় লোক হয়ে যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। জাদুর জাদুর জাঁতাটা ঘরে রাখলে চলবে না, গ্রামের শেষ প্রান্তে একটা পোড়ো বাড়ি আছে না, আমি জাদুর জাঁতাটা ওখানে নিয়ে গিয়েই চালাবো। কেউ কেউ জানতে পারবে না আমার গোপন ব্যবসার কথা। এটা রক্তচোষা জোঁক না না না, একটু নুন দিলে ভালো হতো, জোঁকটা মারতে পারতাম। জাদুর জাতা, জাদুর জাতা দেবে নুন? জাদুর জাতা, আমার নুন চাই। ব্যাস ব্যাস, এতেই হবে, এবার থামো, এবার থামো। উড়ি বাউড়ি, আরে আর চাই না, এবার থামো থামো, জাদুর জাতা থামো, লোরে থামো 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 বলছি, ডোকে সঙ্গে সঙ্গে দিয়ে পড়ে আমিও নুনের চাপা পড়ে মরবো। উড়ি বাউড়ি, হায় 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 হায়, লোভে পড়ে আমি এত তাড়াহুড়ো করলাম যে কি করে জাদুর জাতা থামাতে হয় সেটাই জানলাম না। উড়ি বাউড়ি, হায় হায় হায়, এ আমি কি করলাম, থামো থামো জাদুর জাতা থামো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও 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 আমাকে বাঁচাও।